ওকে, এখন লাইট শুরু হচ্ছে আর আপনারা দেখছেন এমএস ব্লগ, আর আমি আপনাদের সঙ্গে আছি উজ্জ্বল। আর এখন আমরা আছি বাগেরহাট, আর এখান থেকে আপনার ষাটগম্বুজ মাজার ওদিকটা এগোচ্ছে। আর এখানে লোকজন বলা বলি করছিল যে ওইখানে নাকি কুমির উঠছে, আর এটা হচ্ছে আপনার লাল পাহাড় শুনছে মারা গেছে, এটা হচ্ছে নীল পাহাড়। আর আমরা এখন ওদিকটা এগোচ্ছি, আর আমরা এখান থেকে যে দেখার চেষ্টা করব যে কুমির উঠছে কি না ওইটাই। আর আমার আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আপনার মাজার বা দিঘির চারিপাশটা একটু ঘুরে দেখার, আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর জিনিসটা বুঝতে পারছি না যে কতটুকু কভার করতে পারবো আজ এইটাই। আর আমাদের মোটামুটি গ্রুপের সবাই সামনে, আর আমি একাই পিছনে পড়ছি, কারণ আমার চেনে একটু প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে মাঝে মধ্যে টুকটাক চেন পড়ছে, আর যার জন্য আমার একটু লেট হচ্ছে। একটা প্লেস, সিগন্যাল দেখে আর ওকে। আর এখানে আপনার গাড়িগুলো পার্কিং করা আছে, আর দেখি আমাদের গ্রুপের সবাই আস্তে আস্তে ভিতরের দিকটায় ঢুকছে, আর আমিও এগোচ্ছি। আর এখানে কোনো টাকা পয়সা বা টিকিটের কোনো ব্যবস্থা নাই, এখানে লকডাউনের জন্য বাস দেওয়া আছে। আর আমরাও গাড়িগুলো এখানে রাখছি, আমরা কি দূরে যাচ্ছি? আমরা তো এনেই দাঁড়াবো, আমরা এখানেই তো দাঁড়াবো, যাবো না এই জায়গায়। ও, আপনারাই তো সবচেয়ে সুন্দর, একটু ওনার কাছে জুম করেন। খুব ভাল লাগছে, বাট আই এম টায়ার্ড।
এই মাত্র পাওয়া লেটেস্ট আপডেট, এইটা হচ্ছে এখানে যে মানতের জিনিসগুলো দেওয়া হয় এগুলো আপনার কুমির বা দিঘিতে যারা আছে ওদের কাজ পর্যন্ত এগুলো যায় না। এখানে যারা এগুলো দেখভাল করছে তারাই এগুলো ভাগ ভাগটা করে নেয়। আমি আসলে শিওর না, আশেপাশের লোক যেটা বলছিল ওইটাই আমি শেয়ার করছি এটাই। আর আপনাদের কাছে যদি এর কোনো ভালো লেটেস্ট আপডেট থেকে থাকে তাইলেও আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর এখানে শুধু আমি না, এখানে অনেকেই কুমির দেখার জন্য চেষ্টা করছে। আর এখন আমি কুমিরের খুব কাছে যাওয়ার চেষ্টা করছি, আর দেখি কতটুকু যাইতে পারি। আর ওইটা হচ্ছে আপনার নীল পাহাড়। আর আমি যতদূর জানি এখানে দুটি কুমির ছিল, একটা মারা গেছে আর বাকিটা হচ্ছে এইটা, আপনারা দেখতে থাকুন। এটা হবে আজকে আর সবচেয়ে বড় আকর্ষণ। শক্তিশালী কিছু কেউ নাই আমাদের না। আমি এখন কুমিরের সামনে, তোমার কুমির উঠিছে। হ্যাঁ বলছি কি, কুমির উঠিছে বুঝছো। আর এখানে মোটামুটি দেখা কমপ্লিট। আর এখান থেকে আমি সাইকেলের ওদিকটা এগোচ্ছি, মানে আমরা যেখানে সাইকেলগুলো রেখেছিলাম। ওকে, আর এখানে অনেকটা সময় কাটানোর পর অনেক ফটোগ্রাফি আর করা হয়েছে, ওগুলো এখন দেখানো হচ্ছে না কারণ আমার অডিয়েন্স রিটেনশন কম। আর ওইগুলো দিলে মোটামুটি ভিডিও লেন্থ অনেকটাই বাড়বে। আর এখন যাচ্ছি আমরা বাগেরহাটের বিখ্যাত না কুখ্যাত চা, ওইটা আমি জানি না। আমাদের গ্রুপের অনেকেই এইটা পান করছে আর এর অনেক প্রশংসা করছে, আমিও ওদিকটা এগোচ্ছি। আর আমাদের গ্রুপের মোটামুটি সবাই সামনে আর আমি একাই পিছনে কারণ আমার সাইকেলের টুকটাক প্রবলেম ছিল, ওইটার জন্য একটু লেট হয়েছে। আর আমি আসলে শিওর না বিখ্যাত বা কুখ্যাত চা কোন দিক, এদিকটায় না ওদিকটায়। যা হোক, আমি এখন মেইন রোডের ওদিকটায় এগোচ্ছি। আর আমার এই ভিডিওর আগে আমার মোটামুটি কয়টা হবে, ছয়টা ভিডিও অলরেডি আপলোড করা, খুলনা টু বাগেরহাট সাইড গম্বুজ, ওইটা আসলে পার্ট পার্ট করে দেওয়া হয়েছে কারণ। ওকে, আমি এখানে থেকে কিছু নিতে চাচ্ছিলাম কিন্তু যে ওইটা এখানে পাওয়া যাবে না এখন। যা হোক, আমি এখানে 5-6টা ভিডিও অলরেডি আপলোড করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব আর ডিসক্রিপশনেও দিয়ে দিব এইটাই। আর আমার ক্যামেরার ব্যাটারিতে এখনই অলরেডি লো সিগন্যাল দিচ্ছে আর যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে। আর এই ভিডিওটা করা হচ্ছে আপনার
ইকেন H9R থেকে। চলে যাচ্ছি আপনার বাগেরহাটের মেইন রোড, আর এখনই আমার ভিডিওটা অপত হচ্ছে। ওকে, এখন ভিডিওটা অপত হচ্ছে কারণ এখন বাজে রাত 9টা, আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমাদের ক্যামেরা মোবাইলে সব কিছু ব্যাটারি অলরেডি শেষ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেন। ওকে, বাই।